অবরোধে মানুষহত্যা, সহিংসতা, গাড়ি ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে মরণ ফাঁদে ফেলেছেন রাজনৈতিক দলগুলো। এ ধরনের কর্মসূচি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জাগ্রত জনতা ও বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা। শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবরোধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে তারা এই আহ্বান জানান। আমাদের একটাই দাবি যে আপনারা রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কীভাবে অবরোধ করবেন। প্রবলেম হচ্ছে জনগণ যাতে পুড়ে জ্বলে বোমাবাজি হয়ে এভাবে না মারা যায়। সেখানে সারা শরীর যখন জ্বলে যাচ্ছে, 70% 80% বার্ন হচ্ছে, কী পরিমাণ কষ্টে তারা আছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতায় দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, ফলে সাধারণ জনগণকে আগুনে পুড়ে মরতে হচ্ছে। 48 ঘন্টার মধ্যে সরকার ও বিরোধী দল সমঝোতা করে এ ধরনের কর্মসূচি বন্ধ করতে হবে, না হলে আমরণ কর্মসূচি সহ গণভবনের সামনে অবস্থান করবেন বলে জানান বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। রাজনীতির ভাষা রক্তপাতের মাধ্যমে প্রকাশ না করে আপনারা শান্তিপূর্ণ উপায়ে দেশের মানুষের জীবনের দিকে তাকিয়ে এই যে অগ্নিদগ্ধ মানুষের, বোমায় আহত মানুষের আহাজারি আর্তনাদের বেদনা উপলব্ধি করে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ নিশ্চিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করলে ভালো হয়, সেই উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিকে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ও সহনশীল হওয়ার আহ্বান জানান তারা। তবে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করে সমঝোতায় না আসা পর্যন্ত বিভিন্ন পেশাজীবীদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা জানিয়েছেন। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।